দ্রুত উদ্যোগ না নিলে অর্থনীতির দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা। করোনা দুর্যোগকালীন ক্রেতা সাধারণের কাছে নগদ আর্থিক সুবিধা পৌঁছানোর বিকল্প নেই। অর্থনীতিকে চালু রাখতে হলে ক্রেতা ভোক্তার হাতে টাকা থাকতে হবে, নইলে হোটেল রেস্তোরাঁ কারখানা কোনোটাই চালু রাখা যাবে না। মার্কিন অর্থনীতিবিদরা বলেছেন, নীতি নির্ধারকরা দ্রুত উদ্যোগী না হলে অর্থনীতির দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যেতে পারে। সাধারণত কর্মসংস্থান হলে ক্রেতা আয় করে এবং সঞ্চয় করে, আবার বিনিয়োগ না হলে কর্মসংস্থানও হবে না। বর্তমান সময় বিনিয়োগের জন্য অনুকূল নয়, বরং চাকরি হারিয়ে দেশে বিদেশে অনেকে কাজ শূন্য পদে হয়ে আছেন। এই অবস্থায় নীতি নির্ধারকদের দায়িত্ব পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া, আর সে কাজটি করছে উন্নত দেশগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী অর্থনীতিবিদদের এই তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জেসন ফোরম্যান, ফেডারেল রিজার্ভের সাবেক অর্থনীতিবিদ ক্লাউডিয়া স্যাম ফেডবোর্ড সবার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যালেন ব্ল্যান্ডার রয়েছেন। কোভিড-19 প্রভাবে দেশটির নিম্ন আয়ের মানুষ, নারী এবং কালো শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নগদ সহায়তা অর্থনীতি পুনরুদ্ধারের কার্যকর ব্যবস্থা হতে পারে বলে তারা উল্লেখ করেন। এদিকে রিপাবলিকানরা $500 বিলিয়ন প্রণোদনার পরিকল্পনা করলেও ডেমোক্র্যাটরা দুই দফায় এটা নাকচ করে দেয়। তারা চাইছেন $multi-trillion প্রণোদনা, যার মধ্যে জনপ্রতি $1,200 নগদ চেক প্রদান, $600 বেকার ভাতা রয়েছে। এদিকে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর 17 নভেম্বর কংগ্রেসে $3 trillion প্রণোদনার বিষয়ে একমত হলেও সিনেটে এটি আটকে যায়। প্রসঙ্গত, জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার $2.2 trillion প্রণোদনা ঘোষণা করে, যার মধ্যে 16 কোটি মানুষকে নগদ সহায়তা দেওয়া হয়। ব্যক্তি প্রতি $1,200, দুইজনের পরিবারে $2,400 এবং 16 বছরের নিচে শিশুদের $500। এবার মিরপুরের বস্তিতে আগুন। রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় 3:10 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার দিনগত রাত 2:10 ওই বস্তিতে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে 12টি ইউনিট কাজ করে। পরে 3:10 আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, একই বস্তিতে 2019 সালের গত 26 ডিসেম্বর রাত 12:50 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট টানা 1 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 1:50 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল। বস্তির পাশে একটি ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। বস্তির বাসিন্দারা তখন জানিয়েছিল, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছিল সেই সময়। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, আমরা এই থেকে পিছপা হব না। যুক্তরাষ্ট্রের উইলমিংটনে মঙ্গলবার নিজের প্রশাসনের বেশ কয়েকজন কূটনীতিক এবং নীতি প্রণেতাদের নাম ঘোষণার সময় এমনটি বলেন তিনি। এদিকে জো বাইডেন তার সম্ভাব্য মন্ত্রিসভায় 6 সদস্যের নাম ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও আরও শীর্ষ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে 46তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। কাতারে আজ প্রথম অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কাতারের মোকাবেলায় আগে 2টি অনুশীলন ম্যাচের প্রথমটি খেলতে আজ মাঠে নামবে সফরকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দোহার আল আজিজিয়ায় বোটিক মাঠের এই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার আর্মি ফুটবল দল। স্থানীয় সময় বিকেল 5:30 শুরু হবে ম্যাচটি। এদিকে আসন্ন ম্যাচকে সামনে রেখে গতকাল 1.5 ঘন্টা অনুশীলন করছে জামাল ভূঁইয়ার দল। দোহার আল আজিজিয়ায় ভুটিক মাঠে স্থানীয় সময় সকাল 9:00 শুরু হয়ে 10:30 শেষ হয় অনুশীলন। এরপর আম্পায়ার ফুটবল একাডেমির জিমে ঘাম ঝরায় বাংলাদেশ দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে এই কথা জানা গেছে।
করোনা সংকটে একাধিক তারকা। করোনার আতঙ্ক যখন দূর হতে চলছিল ঠিক এমন সময় আবারও নিয়ে আতঙ্ক সবার মাঝে। সবিজের শুটিং সেট থেকেও অনেক তারকা আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া অনেক সিনিয়র তারকা সম্প্রতি আক্রান্ত হয়েছেন, অনেকে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, আবার অনেকে সুস্থ ঘরে ফিরেছেন। পরিবারের সবাই প্রার্থনা চাইছেন তাদের জন্য দ্রুত যেন ঘরে ফেরে প্রিয় মানুষটি। আক্রান্তদের বর্তমান অবস্থা নিয়ে সাজানো হয়েছে লেখাটি। কিছুদিন আগেই সিঙ্গাপুর থেকে এলেন কালোজয়ী চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আবারও মন খারাপের খবর, করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। জানা যায় 9ই নভেম্বর সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন ফারুক। কিছুদিন আগেই সিঙ্গাপুর থেকে এলেন কালোজয়ী চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আবারও মন খারাপের খবর, করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। জানা যায় 9ই নভেম্বর সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন ফারুক। এরপর দিন জ্বর আসে তার, সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সিঙ্গাপুর থেকে আসার পর করোনা আক্রান্ত হন তার স্ত্রী ও মেয়ে। পরবর্তীতে তারা সুস্থ হলেও হাসপাতালে ভর্তি করতে হয় ফারুককে। ফারুকের সঙ্গে হাসপাতালে থাকছেন তার স্ত্রী, অন্যদিকে বাসায় আইসোলেশনে আছেন তুলসী। অভিনেতা আজিজুল হাকিম করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। জানা যায় এখন তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। তার ফুসফুসের সংক্রমণও এখন নিয়ন্ত্রণে। আজিজুল হাকিমের জ্বর ও ঠান্ডা কমেছে। তার আর কোনো শারীরিক জটিলতা দেখা না দিলেও শীঘ্রই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানান তার ছোট ভাই সুহেল হাকিম। করোনা আক্রান্ত হয়ে গত 12ই নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালটিতে ডক্টর মহিউদ্দিনের তত্ত্বাবধানে আজিজুল হাকিমের চিকিৎসা চলছে। জানা যায় নিয়ম পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। করোনা আতঙ্ক থেকে রেহাই বেবি নাজনীনের। বহুদিন ধরেই আমেরিকার নিউ জার্সিতে বসবাস করছেন বেবি নাজনীন। হঠাৎ তার জ্বরের মাত্রা বেড়ে গেলে সেখানকারই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের জ্বরের তাপমাত্রা 105 ডিগ্রি, তবে পরীক্ষা করে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত নন। হাসপাতালে বেবি নাজনীনের সঙ্গে রয়েছেন তার ছেলে মহারাজ অমিতাভ ও মেয়ে রিনি সাবরিন। গত 19ই নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাদের মাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা বেবি নাজনীনের শারীরিক নানা পরীক্ষা করেছেন। বেবি নাজনীনের কিডনিতে কিছু জটিলতা রয়েছে বলে জানান তার সন্তানরা।